প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিহাসের প্রতি ভয় আর ভীতি কিন্তু আমাদের বরাবরের জন্য থেকেই যাচ্ছে। সেই জন্য ইতিহাসের ভয় আর ভীতি দূর করে ইতিহাসে কিভাবে দুর্দান্ত রেজাল্ট করা যায় তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি টিপস এই ভিডিওর ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেক বছর মাধ্যমিক, একাদশ, উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের ইতিহাসের ভোগান্তি কিন্তু দূর হচ্ছে না। কখনো ইতিহাসের প্রশ্ন দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসতে, কখনো সিলেবাস বহির্ভূত হচ্ছে, আবার কখনো শর্ট কোশ্চেন, বট কোশ্চেন এমনভাবে দেওয়া হচ্ছে যার উত্তর করা যায় না। তুমি পড়ে যাচ্ছ 2 মার্কের, তোমার পরীক্ষায় আসছে 4 মার্কের, তুমি পড়ে গেছো 8 মার্কের, সেটা পরীক্ষায় এসে 2 মার্কের, এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিছু প্রশ্ন তৈরি করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ছেলেমেয়েরা কিন্তু ঠিকঠাক করে উত্তর লিখে আসতে পারছে না। সে পড়ছে ঠিকঠাক করে কিন্তু উত্তরটা কিন্তু ঠিকঠাক করে লিখে আসতে পারছে না। তো বন্ধুরা, এই যে পদ্ধতিতে প্রশ্ন করা হচ্ছে এবং তোমাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্যাকে দূরে রেখে কিভাবে ইতিহাসে 100-100 পাওয়া যাবে, সেই দুর্দান্ত টিক্স এবং সেই দুর্দান্ত কৌশল এই ভিডিওর ভিতরে আমি শেয়ার করব। আমরা একটা ভুল করি জানো তো, কখনো কখনো কি করি, সহায়িকা বই বের করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বড় প্রশ্নগুলো পড়তে শুরু করি। এটা কখনোই করা উচিত নয়। প্রথমে আমাদের কী করতে হবে, পুরো টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে প্রত্যেকটা টপিক কী বলতে চাইছে এটা আমাদের বুঝে নিতে হবে এবং তার জন্যে ধারাবাহিকভাবে পড়তে হবে। মানে অধ্যায়ের প্রথম থেকে শুরু করে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং পরপর পরপর পড়তে হবে। তুমি এমন করবে না প্রথম অধ্যায়টা ভালো করে পড়লে, আবার পঞ্চম অধ্যায় পড়লে, আবার 2-3-4 অধ্যায়টা ভালো করে পড়লে না, এরকমভাবে কখনোই করবে না। তুমি প্রথমে সহায়িকা বই দেখবে না, তুমি সাজেশন নোটস প্রথমে দেখবে না, তুমি প্রথমে কি করবে, প্রথমে তোমাদের টেক্সট বইটা সুন্দর করে খুঁটিয়ে বুঝে বুঝে পড়বে এবং সেটা পরপর প্রথম অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়। আমাদের সিলেবাসটা কিন্তু এরকমভাবে তৈরি করা হয় যে পরপর 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 টপিকগুলো রাখা হয় যাতে তুমি বুঝতে তোমার সুবিধা হয়। সেই জন্যে আমাদের ধারাবাহিকভাবে পরপর চ্যাপ্টারগুলো সুন্দরভাবে বুঝে শুনে তারপরে নিখুঁতভাবে কিন্তু ভালো করে প্রথমে বুঝে বুঝে পড়তে হবে। এবার তুমি যখন এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে চ্যাপ্টারগুলো, তখন ধরো দুটো বই তুমি পড়ছো, ঠিক আছে, দুটো টেক্সট বই নিয়েছো, এবার সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুমি যখন পড়ছো, পড়তে 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 গুরুত্বপূর্ণ কিছু জায়গা তোমার চোখের সামনে আসলো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমার সামনে আসলো যে এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এইগুলো আমার মনে রাখার দরকার, সেইগুলো তাহলে তুমি হাইলাইটার পেন দিয়ে একটু হাইলাইট করে রাখলে, তাহলে ওই জায়গাগুলো তুমি পরীক্ষার আগে যদি একবার চোখ বুলিয়ে নাও তাহলে কিন্তু তোমার সেই মুশকিল কিন্তু আসান হয়ে যাবে এবং খুব দ্রুত তোমার সিলেবাসটা কিন্তু পরীক্ষার আগে রিভাইজ হয়ে যাবে। সেজন্য কী বললাম, যখন তুমি খুঁটিয়ে খুঁটিয়ে ধারাবাহিকভাবে পরপর চ্যাপ্টারগুলো পড়বে, যে জায়গাগুলো তোমার গুরুত্বপূর্ণ মনে হবে সেই জায়গাগুলো তুমি কি করবে, হাইলাইটার যে পেন আছে সেগুলোতে হাইলাইট করে নেবে এবং কিছু কিছু বিষয় তুমি খাতায় নোটস করে নেবে। বোঝা গেল কি বললাম, এই এই জায়গাগুলো আমি হয়তো ভুলে যেতে পারি বা এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে এই এই বিষয়গুলো তুমি কি করো, খাতায় নোটস করে নাও, সেই খাতাগুলো পড়বে এবং পরীক্ষার আগে সেই হাইলাইট করা জায়গাগুলো একবার চোখ বুলিয়ে নেবে, তাহলে পুরো বইটা কিন্তু তোমার রিভাইজ করতে সুবিধা হবে। এরকমভাবে পড়ো, দেখো তোমার 90%-এর উপরে অর্থাৎ 100-100 পেতে তোমার একদম অসুবিধা হবে না ইতিহাসে, এবং ইতিহাস তোমার কাছে সব থেকে বেশি সহজ সাবজেক্ট বলে মনে হবে। টেস্ট পেপার সলভ করা, আমরা কি জানি কনস্ট্যান্ট ব্যাংক এবং টেস্ট পেপার খুব গুরুত্বপূর্ণ বিষয়, টেস্ট পেপার কালেকশন করো এবং সেই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে তুমি প্র্যাকটিস করে নাও, তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্নগুলো একটু দেখো কোন প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করো। তাহলে কি বললাম, যে টেস্ট পেপারটা আমাদের ভালো করে সলভ করতে হবে, কারণ আমরা কি জানি টেস্ট পেপার সলভ করলে সেখান থেকে 80-90% প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়ে যাব। সেই জন্য অবশ্যই অবশ্যই খুব ভালো করে টেস্ট পেপারটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা আমাদের সময় ইতিহাসে কি করতাম জানো তো, একটা 12 মার্কের প্রশ্ন হতো, একটা 9 মার্কের প্রশ্ন হতো, তাহলে বড় বড় প্রশ্ন হতো এবং আমাদের অনেক লিখতে হতো, 3-4 পেজ করে উত্তর লিখতে হতো, কিন্তু বর্তমানে আমাদের সেই ভাবধারা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন তুমি যদি মনে করো যে ইতিহাসে পরীক্ষা বলে তুমি অনেক বড় বড় করে উত্তর লিখবে আর তোমার মার্ক বেশি বেশি করে দিয়ে দেবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। ঠিক আছে, শুধু লিখলে হবে না, সঠিক সাল, সঠিক ঐতিহাসিকের নাম, সে ঐতিহাসিক কী বলেছেন, এই বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথ্য সহকারে সুন্দরভাবে তোমাকে উপস্থাপন করতে হবে এবং পরিমিত উত্তর, পাতার পর পাতা লিখে ফেলবে তাহলে তোমার চেয়ে মার্ক বেশি দেবে এরকম কোথাও কিন্তু লেখা নেই। বর্তমানে পরিমিত, সঠিক, তারপরে তথ্য সম্পূর্ণ উত্তর তুমি যদি দিয়ে দাও তাহলে ইতিহাসে তুমি কিন্তু সম্পূর্ণ বা ফুল মার্ক পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই পয়েন্টটা, যে ইতিহাসে বেশি বেশি লিখলে মার্ক পাওয়া যায় না, তথ্য সমৃদ্ধ পরিমিত সঠিক উত্তর তুমি যদি উপস্থাপন করো তাহলেই তুমি কিন্তু সম্পূর্ণ বা ফুল মার্ক পেয়ে যাবে। নেক্সট, আমরা অনেক সময় কিছু কিছু তথ্য আমাদের মনে থাকে না, সেই বানানগুলো মনে থাকে না,
তারপরে সেই উচ্চারণটা আমাদের বারবার আমরা ভুল করি। সেই জন্য ইতিহাসের এমন এমন অনেক টার্ম আছে, অনেক সাল আছে, সেগুলো তুমি সিলেবাসের বা চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর 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 এগুলো একটা বড় আর্ট পেপারে বা বড় কাগজে সুন্দর করে লিখে নেবে। লিখে নেওয়ার পর সেটা তুমি যে পড়াশোনা করো যে টেবিলে, সেই টেবিলের সামনে তুমি চিপকে দেবে। সেই দেওয়ালে চিপকে দিলে তোমার বারবার দেখবে যে সেই দেওয়ালে তোমার নজর পড়ে যাবে। তাহলে সেই তথ্যগুলো বারবার বারবার সারা বছর দেখতে দেখতে কিন্তু তোমার কী বলতো ওই বিষয়গুলো তুমি সব থেকে বেশি মনে রাখতে তোমার সুবিধা হবে। সেজন্য অবশ্যই দেওয়াল লিখুন, চার্ট আকারে দেওয়ালে রেখে তুমি কী করতে পারো মাঝে মধ্যে সেইগুলো দেখতে পারো। যে বিষয়গুলো সবথেকে কঠিন লাগে, যেগুলো তোমার মনে থাকে না, সেই সমস্ত তথ্যগুলো সালগুলো পরপর 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 টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ এগুলো সুন্দর করে দেওয়ালে চার্ট আকারে লিখে রাখবে। আমরা আর একটা বিষয় দেখি, বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি ভালো করে সলভ করো সেখান থেকে 60-70% মার্ক তুমি কিন্তু কমন পাবে। অর্থাৎ আমরা যদি 2017 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত যে যে বছরগুলোতে পরীক্ষা হয়েছে সেই বছরের প্রশ্নগুলো একটু ভালো করে তুমি যদি খুঁটিয়ে পড়ো তাহলে সেখান থেকে 60-70% কিন্তু কমন পাওয়া যাবে। সেজন্য অবশ্যই পরীক্ষার আগে বা তুমি সিলেবাস সম্পূর্ণ করার পরে, আমি যে আগের যে পার্টগুলো বললাম এই পার্টগুলো কমপ্লিট করার পরে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই তুমি ভালো করে বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রগুলো, শর্ট কোয়েশ্চেন, বড় প্রশ্ন ভালো করে একটু চোখ বুলিয়ে যাবে, এখান থেকে 60-70% মার্ক কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি পয়েন্ট আকারে পরপর পরপর যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই বিষয়গুলো তুমি যদি একটুখানি মাথায় ভালো করে দেখে যাও বা খেয়াল করে যাও এবং পড়ে যাও তাহলে দেখবে তুমি 100-100 ইতিহাসে আরামসে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং আমাদের সাজেশন পেতে অবশ্যই মামুন এক্সক্লুসিভে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো।